out again. Redskins. বেঙ্গল ক্রিয়েটার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি কলকাতা বইমেলা 2020। এটা সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। গত 28 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করে গেছেন এবং ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত প্রোগ্রামটা চলবে। আর টাইমিং দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসুন এবং কলকাতা বইমেলা 2020 ঘুরে যান। 3 নম্বর গেট দিয়ে ঢুকে বাম হাতেই হল নাম্বার ওয়ানের ভিতরে আমরা ঢুকে দেখানোর চেষ্টা করছি যে স্টলগুলো খুলে গেছে বইয়ের, সেগুলো দেখাচ্ছি এবং অনেক স্টলই আছে এখনও ইনকমপ্লিট, কাজ চলছে। যেহেতু প্রথম দিন 29 তারিখে, এখনও সব কমপ্লিট হয়ে ওঠেনি, স্টলগুলো সাজানোর কাজ চলছে এবং বই ঢুকছে, সেজন্য যেগুলো খোলা আছে সেগুলোই আমরা দেখাচ্ছি। এটা টেলিস্কোপের স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যাব 2 নম্বর হলে, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কী অবস্থা। তো আমরা এখন চলে এসেছি 2 নম্বর হলে। এখানেও কিছু কিছু বইয়ের স্টল খোলা আছে বলতে পারি। 2 নম্বর হলে সব থেকে বেশি ইনকমপ্লিট আছে, প্রচুর কাজ চলছে। 2 নম্বর হলে স্টল এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। এটা অক্সফোর্ডের স্টল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা যাব বাইরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হলের বাইরে, আপনারা বাইরে দেখতে পাচ্ছেন পুরো। এবং আমরা চেষ্টা করব বাইরে যতগুলো স্টল আছে সবগুলোকে কভার করার অল্প অল্প অংশ করে, যদিও সবগুলো হয়ে উঠবে না কারণ ছোটো ভিডিওর মধ্যে এত স্টল দেখানো যাবে না। 500-এর উপরে স্টল আছে এখানে, 520 মতো স্টল, তো সবগুলো দেখানো সম্ভব নয় এবং সবগুলো কমপ্লিটও হয়ে ওঠেনি। আমরা যেটা ওভারঅল যেটা দেখছি, কিছু কিছু কাজ চলছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, পুরো গ্রাউন্ড ম্যাপটা এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আজ যেহেতু সরস্বতী পূজা সেই জন্য এখানে সরস্বতী পূজাও হয়েছে। তো আপনারা দেখে নিন, এটা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে তাই এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বইগুলোর স্টলও এখানে আপনারা দেখতে পাবেন কিছু কিছু অংশ করে। আমরা আস্তে আস্তে পুরো মেলার ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এবং এখানে কী করে আসবেন এবং এখানে কী কী দেখবেন সব কিছুই আমরা দেখাবো এবং বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এখানে কিছু মনীষীদের ডিটেলস দেওয়া আছে এবং সেগুলো আপনারা দেখে নিন। এবার আপনাদের এই কলকাতা বইমেলা সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে নিন। 1976 সালে প্রথম কলকাতায় বইমেলা অনুষ্ঠিত হয় আর আজ 2020 সাল, অর্থাৎ এই 44তম বৎসর অনুষ্ঠিত হচ্ছে কলকাতা বইমেলা। তবে 1976 সালে কলকাতায় বইমেলা প্রথম শুরু হলেও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় 1984 সালে। কলকাতার বইমেলার এবছরের থিম রাশিয়া। এখানে রামকৃষ্ণ মিশনের স্টলও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। উদ্বোধন যে পত্রিকাটা আছে সেটার নাম দেখা যাচ্ছে। এছাড়াও আরও অনেকগুলো স্টল আছে, আপনারা দেখে নিন।
এবং ক্যালকাটা জার্নালিজম পাবলিকেশন ডিভিশন, লাল মাটি, দীপ প্রকাশ। কলকাতা বইমেলার প্রথম দিন, সুতরাং অনুষ্ঠান তো থাকবেই, এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান চলছে। চিরঞ্জিত এবং সুরজিৎকে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখে নিন। দেশের মধ্যে ঘোরাঘুরি হলো আর দেখতে দেখতে আপনারাও হয়তো বোর হয়ে গেছেন, তো চলুন এবার একটু বিদেশ ঘুরে আসা যাক। দেখলাম বাংলাদেশে, বাংলাদেশের বাংলাদেশ বলে টোটালি আলাদা একটা পার্ট করা আছে, ওর ভিতরে প্রচুর বইয়ের স্টল, তাছাড়া রাশিয়া আছে, এভরিথিং খুবই ভালো লেগেছে। কিন্তু সবে কালকে উদ্বোধন হয়েছে, তো আজকে এখনও ঠিকঠাকভাবে মানে সব কিছু সেজে উঠতে পারিনি। আশা করছি আগামীকাল থেকে ফুল স্টল কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা আসতে চান 2020 সালের বইমেলা দেখার জন্য, কলকাতা বইমেলা দেখার জন্য, অবশ্যই চলে আসুন। এটা কলকাতার খুবই কাছে আছে। আসতে গেলে আমি ডিরেকশনটাও বলে দিচ্ছি, আপনারা ট্রেনে যদি বিধাননগর আসেন, বিধাননগর থেকে সল্টলেকের বাসে উঠলে আপনাদেরকে নামতে হবে সেন্ট্রাল পার্ক, বিকাশ ভবনের পরেই জাস্ট, ঠিক আছে? এখানে এসে নামবেন, একদম রাস্তার উপরেই মেলা, কোনো অসুবিধা নেই। আর আমি এক্স্যাক্ট লোকেশান আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশানে যান, দেখে নিন। আমি গুগল ম্যাপে লোকেশান দিয়ে দিচ্ছি। বেঙ্গল ক্রিয়েটার্সের সাথে যুক্ত থাকুন, আর যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমাদের ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন।